আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভোট বর্জনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা এবং প্রহসনমূলক উল্লেখ করে ভোট বর্জনের কর্মসূচি নিয়ে শীঘ্রই মাঠে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার অংশ হিসেবে আগামীকাল বুধবার 27 ডিসেম্বর থেকে 4 দিনের গণসংযোগ করবে দলটি। এরপর থাকবে পাতানো নির্বাচনে কেউ ভোট দেবেন না, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে বিরোধী দল কারা হবে আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জানাবো জাল ভোট হলেই কেন্দ্র বন্ধ, বলছে ইসি হাবিব। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেছেন ভোট কেন্দ্রে কারো অসুস্থতা বা অসতর্কতা গ্রহণ করা হবে না। কোনো কেন্দ্রে জাল ভোট হলে সেই কেন্দ্রের ভোট বন্ধের পাশাপাশি সংশ্লিষ্টদের বরখাস্ত করা হবে। এবারে জানাবো সাতক্ষীরায় কালীগঞ্জ থেকে 18টি তাজা ককটেল উদ্ধার। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে 18টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 6 সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, আরব আমিরাতে রোজা শুরু কবে জানা গেল। এ বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রিয় দর্শক, সম্পূর্ণ সংবাদটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনলেন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, ভোট বর্জনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা এবং প্রহসনমূলক উল্লেখ করে ভোট বর্জনের কর্মসূচি নিয়ে শীঘ্রই মাঠে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার অংশ হিসেবে আগামীকাল বুধবার 27 ডিসেম্বর থেকে 4 দিনের গণসংযোগ করবে দলটি। এরপর নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী 31 ডিসেম্বর রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেওয়া হবে। মঙ্গলবার 26 ডিসেম্বর নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। এর আগে পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমিক বিষয়ক সম্মানক শহীদুল ইসলাম কবির জানান, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে বুধবার 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী 31 ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপর যদি সরকার পদত্যাগ না করে তাহলে কঠোর কর্মসূচি আসবে। পাতানো নির্বাচনে কেউ ভোট দেবেন না, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান, এই পাতানো নির্বাচনে কেউ ভোট দেবেন না। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না চাইলে ভোট বর্জন করুন। তারা নির্বাচিত হলে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার অসম্ভব কিছু হবে না। মঙ্গলবার 26 ডিসেম্বর বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মেহেরপুর এক মুজিবনগর সদর উপজেলা আসনের সাবেক 2 মেয়রের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসিনি। রিজভী বলেন, তাহলে বাংলাদেশ কি পরাধীন, শৃঙ্খলে আবদ্ধ, তলে তলে দেশের স্বাধীনতা সর্বমত কি বিক্রি হয়ে গেছে? আব্দুল মান্নানের এ বক্তব্য চরম রাষ্ট্রদ্রোহিতা, অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা, প্রতিবাদেরও সাহস পাচ্ছেন না তারা। এ সময় তিনি বলেন, আব্দুল মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী তার তালিকা প্রকাশ করা হোক। রুল কবির রিজভী বলেন, গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের সুলতান সালাউদ্দিন টুকুকে ফাঁসানোর জন্য তাকে জড়িয়ে পুলিশের মিথ্যাচার, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। সোমবার সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমস সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দাবি করেছেন, গাজীপুর শ্রীপুরে রেললাইনে নাশকতা ঘটনার সঙ্গে বিএনপির ছাত্রদলের সাবেক সহসভাপতি ইকতিয়ার রহমান জড়িত। তিনি যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর কাছে তার রেললাইন কাটার নির্দেশনা পান।
এ সময় তিনি বলেন, মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। পুলিশের এমন নাটক তারা নিয়মিত করছে, ভুয়া পাতানো নির্বাচনে জায়েজ করার জন্য প্রতিটি আগুন সন্ত্রাস লোকজনের পরিকল্পিত পাতানো নাটক। বিএনপি সহিংসতা ঘৃণা করে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করে গুমখুন করে এই সরকার বেশিদিন ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে না। খুব শীঘ্রই জনগণের হাতে এই সরকারের বিদায় হবে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করে খুনগুম করে নির্যাতন চালিয়ে সেখানে বলিদের স্বীকারোক্ত দিয়ে আদায় করে যারা মনে করছেন যারা পার পেয়ে যাবেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিরোধী দল কারা হবে আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউএর প্রতিনিধি প্রাক নির্বাচনী দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কারা হবেন আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় প্রতিনিধি দল বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার 26 ডিসেম্বর সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের মনোভাব কেমন ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের বাস্তবতা এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, বিষয়টি এসেছে এখানে 27টির মতো দল অংশগ্রহণ করছে, 1,896 জন প্রার্থী প্রতিযোগিতা করছে, এসব বিষয়ে তারা পজিটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে বিরোধী দল কারা। তিনি বলেন, আসলে বলার চেয়ে আমাদের অনেক কথা বেশি শুনতে আগ্রহী ছিলেন তারা, মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি, নির্বাচন আমাদের প্রস্তুতি হচ্ছে, বিএনপি আসলে কেন আসলো না এটা জিজ্ঞেস করা হয়েছে, এটা বহু আগের কথা, খুব বেশি আলোচনা হয়নি, তারাও জানে। বিরোধী দল কারা হবে এই প্রসঙ্গে আপনারা কি বলছেন এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফলকে বলে দেবে বিরোধী দল কারা হবে। তিনি বলেন, আমরা একটা কথা বলেছি যে নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে, এটা নির্বাচনে মানুষের আগ্রহ আছে, সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত বিষয় লক্ষ্য করা যাচ্ছে তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। 5 বছর পর নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা, নির্বাচন সরকারের কাছে নির্বাচনকালীন সরকারের ক্ষমতা হস্তান্তর করবে, এটাই বাধ্যবাধকতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, তারা সহিংসতার বিষয়ে কথা বলেছেন, বিএনপির সহিংসতা করছে, শান্তিপূর্ণ নির্বাচনে তারা সহিংসতা করতে চাচ্ছে, তারা হাস্যকর কিছু বিষয় নিয়ে এসেছে। বাংলাদেশ খামেনি স্টাইলে একটা বিপ্লব হবে যেটাতে ভর করে তাদের নেতা আসবেন বাংলাদেশে, এরকম দুঃস্বপ্ন দেখছে বিএনপি। বাংলাদেশে নির্বাচন এসে ইউক্রেন, গাজা, ইসরায়েল, ফিলিস্তিনি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা বেশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের এখন মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, মাথা ব্যথাটা গাজা, ইসরায়েল, ফিলিস্তিনি এসব প্রসঙ্গ বিশ্ব রাজনীতির প্রকট, তারা বেশি মাথা কাবাচ্ছেন ওইসব নিয়ে, বাংলাদেশের বিষয়ে তাদের জানার ততটা আগ্রহ নেই। নির্বাচন কেমন হবে, কতটুকু সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে তো, এ ব্যাপারে সরকারের যে প্রস্তুতি, আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে কথা বলা হয়েছে, স্বতন্ত্র বিষয়ে আলোচনা হয়েছে, স্বতন্ত্ররা শুধুমাত্র দলের নাকি অন্য দলের রয়েছে, এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানায় সেতুমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন চলাকালে ফলাফল এটা কি সবাই মেনে নিবে, আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নির্বাচনে বিরোধীদের অবস্থা কি হবে, তারা মেজর কোনো প্রবলেম করতে পারবে কিনা, সেসব বিষয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, স্বতন্ত্র শুধু কি আওয়ামী লীগের লোকেরা সেটা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আমরা বলেছি সেটা ঠিক না, বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছে, আবার দলে ছিল আগে, এবার দলে জায়গা পায়নি, সেও বিরোধী দল হিসেবে তার জনপ্রিয়তা যাচাই করছে, অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে, বেশিরভাগ আওয়ামী লীগ, তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের নয়। জাল ভোট হলেই কেন্দ্র বন্ধ বললেন ইসি হাবিব। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেছেন, ভোট কেন্দ্রে কারো অসুস্থতা এবং অসতর্কতা গ্রহণ করা হবে না, কোনো কেন্দ্রে জাল ভোট হলে সেই কেন্দ্রের ভোট বন্ধের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বরখাস্ত করা হবে। মঙ্গলবার 26 ডিসেম্বর বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, গণতন্ত্র, সংবিধান, দেশ এবং দেশের অর্থনীতি বাঁচাতে নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। তিনি বলেন, নির্বাচন পরিচালনার দায়বদ্ধতা সবার, তাই সবারই দায়িত্ব নিতে শতভাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ইতিমধ্যে এগুলো জানানো হয়েছে, ওইভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন কেন্দ্রে কতজন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সেটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে 18টি তাজা ককটেল উদ্ধার। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে 18টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব সয়ের সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল। সোমবার 25শে ডিসেম্বর কালীগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর শেখপাড়া গ্রামের পাকা রাস্তার পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। র্যাব সয় খুলনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির মঙ্গলবার 26শে ডিসেম্বর দুপুরে লাপসা জিরো পয়েন্ট এলাকায় ককটেলগুলো বিস্ফোরণের কার্যক্রম শেষে অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ছয়ের একটি টহল দল, ডিউটি টিমের অভিজ্ঞতা, বোম ডিসপোজাল টিম 18টি ককটেল উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করে। লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সাংবাদিকদের আরো বলেন, ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি, যা বিস্ফোরক হলে মারাত্মক ধরনের ক্ষতি হতো। এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অভিযান চললে খুব শীঘ্রই নাশকতাকারীদেরকে গ্রেপ্তার করা হবে। আরব আমিরাতে রোজা শুরু কবে জানা গেল। আগামী বছরের কবে থেকে রোজা শুরু হতে পারে সে খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ইএনএ। সংস্থাটি বলছে 2024 সালের 11 মার্চ সোমবার পবিত্র রমজানের মাস শুরু হতে পারে। খবর গল্ফ নিউজ আরব। এর আগে গত 13 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামী অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ICCDA ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছে দেশটিতে 2024 সালে রমজান মাস শুরু হবে 12 মার্চ মঙ্গলবার। সে সময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।